প্রশ্ন হলো সুরা আল আনআম এবং 128 নম্বর আয়াতের সঠিক তাফসির কি? আল্লাহ কি ইচ্ছা করলে কাফের মুশরিকদের মৃত্যুর পর ক্ষমা করে দিতে পারে? এটা জানলে উপকৃত হতাম। যে আসলে কাফের মুশরিকদেরকে আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না, এটা ঘোষণা করেছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলছেন খালিদিন ফিহা হিয়া মাসওয়াকুম, আবার খালিদিন ফিহা আবাদা, আল্লাহ তাআলা আবাদান বলেছেন, চিরস্থায়ী বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলি কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিন ফিহা আবাদা উলাইকা হুম শারুল বারিয়া। এখানে আবাদান অন্য ওখানে আবাদান আসছে, অর্থাৎ কাফের মুশরিকদের জন্য আল্লাহ তাআলা ক্ষমা করবেন না বলে দিয়েছেন। যে ঘোষণা আল্লাহ দিয়েছেন আল্লাহ তাআলা বিপরীতটা করবেন না। ইমানদারের ব্যাপারে আল্লাহ তাআলা কখনো আবাদান বলে নাই, চিরস্থায়ী বলে নাই। কাফের ব্যাপারে চিরস্থায়ী বলেছেন, কাফের বলে স্থায়ী বলেছেন, কাফের ব্যাপারে চিরস্থায়ী বলেছেন, ইমানদারের ব্যাপারে শুধু স্থায়ী বলেছেন, খালেদিনা বলেছেন, কোথাও আবাদান বলে না, জাহান্নামে আবাদান বলে নাই। কোনো ইমানদারকে জাহান্নামে আবাদান বলা হয় নাই। এর অর্থ ইমান থাকলে যদি গুণাগার হয় তাহলে তার জাহান্নামে যাওয়াটা অবধারিত হয়, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবেন, ইচ্ছা করলে তাকে জান্নাত দিয়ে দিবেন প্রথমবারে কোনো কারণে, কোনো ন্যাক আমলের কারণে, অথবা ওই লোকের যাকে মেরেছে যাকে আহত করে তারা ক্ষমা করে দেওয়ার কারণে সে জান্নাতে চলে যেতে পারবে, কোনো সমস্যা হবে না। আল্লাহ তাআলা ইচ্ছার উপর নির্ভর নিজেরা করবেন। কিন্তু কাফেরদেরকে আল্লাহ ঘোষণা দিয়েছেন, এই ঘোষণা ইন্নাল্লাহ লা ইখলুল মিয়াদ, এর বিপরীতটা করবেন না। যে ব্যক্তি কুফুরি অবস্থায় মারা গেছে, শিরকি অবস্থায় মারা গেছে, মুনাফিক অবস্থা মারা গেছে, তার কোনো মুক্তি নেই, কোনো দিনেই মুক্তি নেই। সুতরাং এর অর্থ হচ্ছে কোনো দিনেই কোনো কাফের এবং মুশরিক এবং মুনাফেক তারা কখনো মুক্তি পাবে না, চিরস্থায়ী জাহান্নামি হবে তারা। কারণ আল্লাহ তাআলা তাদেরকে চিরস্থায়ী জাহান্নামি হিসেবে নির্ধারণ করে দিয়েছেন, এটা আমাদেরকে বুঝতে হবে। এখানে কিছু মানুষের ভুল কি জানেন, তারা বুঝতে পারে না যে কোথায় আবাদান বলা হয়েছে, কোথায় আবাদান বলা হয় নাই। আবাদান যেখানে বলা হয়েছে এর অর্থ হচ্ছে এরা চিরস্থায়ী জাহান্নামি, মনে রাখবেন। আর যেখানে আবাদান বলা হয় নাই, স্থায়ী বলা হয়নি, যাদের জন্য ইমানদার কখনো কখনো তা হত্যার কথাটা বলা হয়েছে, খালেদিন ওখানে খালেদান ফিয়া বলছে স্থায়ী হবে, স্থায়ী হওয়া অনেকদিনকেও স্থায়ী বলে আরবি ভাষায়, আরবি ভাষায় অনেকদিনকে স্থায়ী বলা, এই জন্য বলা হয় খালাদাল্লাহ মুলক, আল্লাহ মুখে রাজত্ব অনেকদিন রাখুক। তো খালেদিন অর্থ চিরস্থায়ী নয় বা একেবারেই যা থেকে বের হওয়া এরকম নয়, খুলুদ এমন অর্থই হচ্ছে যে কিছু বেশি দিন থাকা, এটা হচ্ছে আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ তার সাথে শরীক করে কখনো ক্ষমা করবেন না বলে দিয়েছেন। কিন্তু তার নিচে যা আছে শিরিক এবং কুফর নিফাক, তার নিচে যা আছে এগুলোকে তিনি বলছেন ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যাকে ইচ্ছা তাকে ক্ষমা করবেন। আর যাকে ইচ্ছা তাকে ক্ষমা করবেন অর্থ হচ্ছে প্রথমে ক্ষমা করে দিবেন আর শেষ পর্যন্ত সে একটা ক্ষমা পাবেই পাবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস যে সুপারিশ হবে নবীদের, সুপারিশ হবে নেক বান্দাদের, আল্লাহ প্রত্যেকটি মানুষ ইমানদার জান্নাতে যারা যাবে তারাই সুপারিশ করার ক্ষমতা রাখবে। তার আত্মীয় স্বজনকে যারা ইমানে ইমান নিয়ে কবরে গেছে তারা গিয়ে গিয়ে তাদেরকে আল্লাহর কাছে ফরিয়াদ করে করে আল্লাহর কাছে যাইয়েছে, আল্লাহ তাদেরকে নিয়ে আসবে জান্নাতে, এটা হাদিস বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। সুতরাং এখানে অনেকেই এই ভুলটা করে থাকে, বিশেষ করে যারা নব্য মুতাজিলা ফেরকা যারা আবিষ্কার করেছে তারা এগুলি না বুঝার কারণে, সর্বসাধারণ মানহাজ না জানার কারণে, কোরআন হাদিসকে নিজেদের মন মতো ব্যাখ্যা করার কারণে, মিসাইল আর ক্ষেপণাস্ত্র দিয়ে ব্যাখ্যা যারা করে তারা এই সমস্ত কথাগুলি বলতে পারে। আরেক গোষ্ঠী আছে যারা মনে করে যে ক্ষমা করার এই জিনিসটা ওলি আল্লাহদের মাধ্যমে হয়ে আসতে, এটা আরেক ভুল। ওলি আল্লাহদের মাধ্যমে নয়, আল্লাহ তাআলা তাদেরকে আখিরাতে ক্ষমা করার বিষয়টি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ নবীরা করবেন, সিদ্দিকরা করবেন, শহীদরা করবেন, এবং সাধারণ ইমানদার মানুষও করবেন, এবং ভালো মানুষও করবেন, অর্থাৎ নেককার ইমানদাররাও করবেন, এমনকি একজন মানুষও করবেন, এমনকি সেটা কোনো কোরআন দ্বারা হবে তাদের সুপারিশ, এমনকি সেটা সওম দ্বারা তার সুপারিশ হবে, অর্থাৎ তার আমলও তার জন্য সুপারিশ করে যাবে, সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে যে এখানে ওলি আল্লাহ ধরতে বলা হয়নি, আবার নিরাশ হতে বলা হয়নি। কিছু মানুষের দুই পন্থী হয়ে যাচ্ছে বর্তমানে, একটু খাওয়ারিজি মুতাজিলা হয়ে যাচ্ছে একটা গোষ্ঠী, তারা ইমানদারদেরকে কাফের বানিয়ে বলছে গুনার কারণে, এটা আর খারাপ জিনিস। আরেক গোষ্ঠী আছে আল্লাহর এই ক্ষমাকে কোনো ব্যক্তি বিশেষের দয়া ব্যক্তি বিশেষের উপর ন্যস্ত করে দিয়েছে, যে ওরা যদি কোনো ক্ষমা করে আল্লাহ ক্ষমা করবেন, এই সবই হচ্ছে ভুল, কখনো নয়। আল্লাহ তাআলা তিনি ক্ষমা করবেন, তার নবীরা নবী রাসূলরা সুপারিশ করবেন, এবং সুপারিশ করবেন আল্লাহর নেক বান্দারা, শহীদরা, সিদ্দিকরা, এমনকি প্রত্যেকটি মানুষ ইমানদার মানুষও সুপারিশ করতে পারবে, এমনকি আমলও সুপারিশ করবে বান্দার জন্য। এগুলি বিভিন্ন সবই হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, এগুলি আমরা আমাদের ইসলামহাউস.কম এ একটি সুপারিশ অথবা সাফাত
এবং শাফাত কারিগণ, সুপারিশ অথবা সুপারিশ কারিগণ এই নামে আপনি চার্জ দিবেন, ইসলামহজ.com একটা গ্রন্থ পাবেন বড়, সেটা পড়ে নেবেন, আশা করি বিষয়টি বুঝতে পারবেন। সুতরাং যারা বলে যে সুপারিশ হবে না তারাও ভুল করে, যারা বলে সুপারিশ করার করবে শুধুমাত্র বিশেষ লোক, বিশেষ কোনো ব্যক্তি, বিশেষ অলি আল্লাহ শুধু করবে, এটাও ঠিক না। অলি আল্লাহকে এটা নির্ভর করে, অলি আল্লাহ সবাই, নবীরা অলি, নবীরা আল্লাহর বন্ধু, অলি অর্থ বন্ধু, আল্লাহর বন্ধু নবীরা সবচেয়ে বড় বন্ধু, বড় আল্লাহর বন্ধু হচ্ছে নবীরা। তারপরে হচ্ছে নবীদের মর্যাদা একটু বেশি, এই জন্য তাদের কাছে ওয়াহী আসে। তারপরে হচ্ছে সিদ্দিকরা, তারপরে শহীদরা, তারপরে এর পরবর্তী যারা আছে সাধারণ ইমানদার, ও যে কোনো ইমানদার জান্নাত যাবে সেই আল্লাহর ওলি, আল্লাহর ওলি ছাড়া কেউ জান্নাত যাবে না, সবাই আল্লাহর ওলি। যারা জান্নাত যাবে সবাই সুপারিশ করার ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে পাবে, আল্লাহর এলহাম হবে, আল্লাহ তাআলা অনুমতি এলহাম করবেন, সে নিজে বলবে আল্লাহ আমার ভাই আমার বন্ধু আসে নাই, আমার অমুক ভাই আসে নাই, অমুকে আসে নাই, আল্লাহ তো আমি খুঁজি, বলে দাও খুঁজি দেখো, সে যাই খুঁজি বের করবে, নিয়ে আসবে, হাদিস এটা আসছে স্পষ্ট। সুতরাং বিশ্বাস করতে হবে যে এটা কোনো সুনির্দিষ্ট কোনো দরবারের সাথে সম্পৃক্ত নয়, সুনির্দিষ্ট কোনো ব্যক্তির সাথে সম্পৃক্ত নয়, এটা হচ্ছে একটা ইমানের সাথে সম্পৃক্ত। আল্লাহ তাআলা যার ইমান আছে দেখবেন এবং যার প্রতি অনুমতি দিবেন সে শুধুমাত্র সুপারিশ করতে পারবে, এবং যাকে যার আল্লাহ সন্তুষ্ট হবেন তিনি শুধু সুপারিশ করতে পারবেন। সুতরাং কোনো দরবার ভিত্তিক বা কোনো সিলসিলা ভিত্তিক লোকের মাধ্যমে এটা পাওয়ার কোনো সুযোগ নেই। এখন প্রশ্ন হচ্ছে যে কাফেররা কি, কাফেররা কি এটা পাবে কিনা? কাফের জন্য কেউ কোনো সুপারিশ করবে না, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কোরআনে কারীম বলে দিয়েছেন, লা তানফাউহা শাফাআতুন। সুতরাং তাদের জন্য আল্লাহ আল্লাহ ক্ষমা করবেন না, তাদের জন্য আল্লাহ লানত, ফেরেশতাদের লানত, সবাই লানত, সমস্ত ইমানদার সবাই লানত। সুতরাং তাদের জন্য কোনো ক্ষমা কোনো কালেই আসবে না, কত একরকম হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন আফানা মুসলিমিন একাল মুজরিমি মা আলাইকুম কাইফা তাহকুমুন, কিভাবে তোমরা বিচার করছো, ইমানদার কাফেরকে একরকম কখনো হতে পারেন? ইমান এই তো আল্লাহ দুনিয়া দিতেন কি জন্য, দুনিয়াতে পরীক্ষা করছেন কি জন্য? সুতরাং আল্লাহ তাআলা কখনো এটা করবেন না, তিনি ঘোষণা দিয়েছেন। সুতরাং এর বাইরে আপনি এটা কখনো বলবেন না, এইভাবে প্রশ্ন করবেন না। আল্লাহ চাইলে, আল্লাহ চাওয়ার কথা আল্লাহ বলে দিয়েছেন যে এরকম ইচ্ছা আল্লাহ করবেন না, সুতরাং আপনি এই প্রশ্ন আবার করবেন না। আল্লাহ তাআলার জন্য এরকম কথা বলা যায় না যে আল্লাহ চাইলে যেটা আল্লাহ বলেছেন এর বিপরীতটা, আল্লাহ চাইলে তিনি আমার ক্ষমা করে দেবেন, এই যে আল্লাহ চাইলে ক্ষমা করে দিবেন, যদি অমুখে ক্ষমা করে দিলে বলতে পারেন না। ব্যক্তি তওবা করে ক্ষমা পাইতে পারে, তওবা করে সে কুফুরি শিরক নেফাকি থেকে বেরিয়ে আসে, জামাত পেয়ে নিতে পারে, কোনো সমস্যা নেই। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যতক্ষণ পর্যন্ত বড় শ্বাস না আসে ততক্ষণ পর্যন্ত তার সেই সুযোগ আছে, কিন্তু এই অবস্থায় মারা গেলে তার জন্য এটা হবে না, আল্লাহ ঘোষণা দিয়েছেন। সুতরাং এখানে আল্লাহ চাইলে বলার কোনো সুযোগ নেই, এবার বলবেন না আপনাদের।